নমস্কার সবাইকে, স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি জুলাই মাসের রাশিফল। রাশিফল শুরু করার আগে জেনে নেব যে জুলাই মাসে গ্রহ সন্নিবেশ কি রয়েছে। জুলাই মাসে বৃহস্পতি এবং রাহু তারা মেষে অবস্থান করছে, মিথুনে অবস্থান করছে রবি এবং বুধ, শুক্র অবস্থান করছে কর্কটে, মঙ্গল অবস্থান করছে সিংহ রাশিতে এবং তুলা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে নিজের গৃহে শনি বক্রী অবস্থায় এবং চন্দ্র বৃশ্চিক রাশি থেকে তার পরিক্রমা শুরু করবে অনুরাধা নক্ষত্রে। এবারে দেখে নেব কি থাকবে আমাদের জুলাই মাসে গ্রহের সঞ্চার। প্রথম সঞ্চার হবে 7 জুলাই শুক্র, সে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয় যে সঞ্চার হবে সেটা হবে বুধের 8 তারিখে, 8ই জুলাই বুধ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। এবং সর্বশেষ যে সঞ্চার হবে সেটা হচ্ছে রবির সঞ্চার, 17ই জুলাই রবি মিথুন রাশি ছেড়ে সেও কর্কট রাশিতে প্রবেশ করবে। এই হচ্ছে গ্রহ সন্নিবেশ এবং গ্রহ সঞ্চার। এইবারে আমরা মূল বিষয়ে আসব, দেখব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, দেখব আপনাদের শিক্ষা কীরকম থাকতে পারে শিক্ষার্থীদের, আপনাদের কেরিয়ার যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন অথবা যারা প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কেমন থাকতে পারে, আপনাদের প্রেম বিষয়ে বিবাহ ক্ষেত্র নিয়েও আপনাদের আলোচনা করব, সাংসারিক ক্ষেত্র নিয়ে করব, আপনাদের অর্থ বিষয় নিয়ে। আমি এবারে যে রাশিটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে যাব বা আলোচনা করতে চলেছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশি হলো কালপুরুষের তৃতীয় ভাব এবং কালপুরুষের তৃতীয় ভাব যেটি, এটি হচ্ছে দাত্তক রাশি, অর্থাৎ ডুয়েল মনোভাব এর ভেতরে সবসময় থাকবে। এই রাশিরই রাশিফল কি বলছে সেই সম্পর্কে আপনাদের আলোচনা করব। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিই মিথুন রাশির জুলাই মাস কি বলছে। মিথুন রাশি যারা রয়েছেন বা মিথুন লগ্নের যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে সবার আগে বলবো। আপনাদের যদি পুরনো কোনো রোগ থেকে থাকে যেটা নিয়ে আপনি ভীষণভাবে চিন্তিত ছিলেন বা কোনো রকমভাবে সারছিল না, সেই রোগ বা সেরকম কোনো সমস্যা কিন্তু আরোগ্য লাভ করতে চলেছে। এটা একটা শুভ বিষয়, বিশেষত যারা মৃগশিরা নক্ষত্রে রয়েছেন জন্মেছেন তাদের কিন্তু আরোগ্য লাভের জায়গাটা ত্বরান্বিত হবে এবং তাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে। ছোটখাটো কম বেশি সমস্যা থাকবে সেগুলো ধরবার মধ্যে নয়, তবে থাইরয়েড যাদের আছে, থাইরয়েড সমস্যা এবং অস্থি জাতীয় সমস্যা, হাড় কোন রকম ভেঙে যাওয়া বা বোন ডিফর্মিটি আসা, এই সমস্যাগুলো বা বাতের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের দেখা দিতে পারে, বিশেষত যারা আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে স্নায়বিক পীড়াও কিন্তু আপনাকে কম বেশি ভোগাতে পারে, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই সেখানে আপনাকে মেডিকেল সাহায্য নিতে হবে। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। যদি আপনাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন হয় তাহলে পরে আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকবে। আপনাদের শিক্ষাক্ষেত্র কিন্তু জুলাই মাসে বেশ ভালোই মনে করা হচ্ছে এবং আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবেন তাদের মনোযোগটা একটু বৃদ্ধির দরকার। প্রত্যেক দিন আপনাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়াবার জন্য আপনারা যোগ ব্যায়াম করুন অথবা কোন রকম ধ্যান বা মেডিটেশন করুন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং আপনারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন, অবশ্যই আপনাদের সাকসেসের জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত রয়েছেন, বিশেষত জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা অকাল্ট সায়েন্সের নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বেশ একটা শুভ সময় পাওয়া যাচ্ছে। যদি আপনাদের আদ্রা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনারা কিন্তু খুব ভালো একটি রেজাল্ট পেতে চলেছেন। এছাড়াও যারা উচ্চবিদ্যা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন অথবা যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ। শুভপ্রদ যারা ফার্মাসি নিয়ে পড়ছেন, যারা MBA নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রেও বেশ শুভপ্রদ জায়গা। এছাড়াও আপনাদের যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তারাও শুভ ফল পেতে পারবেন। যদি আপনাদের আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের মধ্যে জন্ম হয় তাহলে পরে কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে খুব ভালো একটা ফল করবেন বলে আশা করা যাচ্ছে। এবং আপনি যদি বাইরে কোনো জায়গায় পড়াশোনার জন্য চেষ্টা করে থাকেন সেটাও আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে। চলে আসবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্র, কেমন থাকবে আপনাদের কেরিয়ার।
আপনাদের কর্মে উন্নতির যোগ অবশ্যই পাওয়া যাচ্ছে এবং পদোন্নতিও আপনাদের ক্ষেত্রে হবে। ব্যাংকে যারা চাকরি করছেন, প্রাইভেট সেক্টরের মধ্যে যারা ব্যাংকে চাকরি করছেন, যারা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। সেলসের মধ্যে যারা রয়েছেন তারাও খুব শুভ ফল পাবেন। কৃষিখাত ক্ষেত্র, কোপ ট্রাস্ট এবং সেল ট্যাক্স, এই জাতীয় যেসব ডিপার্টমেন্টগুলো সরকারি ক্ষেত্রে রয়েছে সেখানে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যদি আদ্রা নক্ষত্রে আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনারা ভালো ফল পাবেন। আপনাদের উত্তরোত্তর আর্থিক বৃদ্ধি এবং আপনাদের প্রমোশনেরও একটা জায়গা কিন্তু সেখান থেকে পাওয়া যাচ্ছে। এছাড়া যদি আপনি কোনো রকম ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসা ক্ষেত্রেও আপনাদের শুভ জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের বস্ত্রের ব্যবসা, কোনো এজেন্সি, যে কোনো কিছুর এজেন্সি যদি আপনি নেন তাহলে এজেন্সি যতগত ব্যবসা, একাডেমিক ব্যবসা অর্থাৎ বই খাতা এইসবের ব্যবসা যারা করছেন, একাডেমিক ব্যবসা, গাড়ি কেনা বেচার ব্যবসা, রত্ন ব্যবসা, যারা বিভিন্ন স্পেশাল স্টোন ব্যবহার করেন বা বিক্রি করেন তাদের যে ব্যবসা আছে সেই ব্যবসা শুভপ্রদ। শুভপ্রদ হবে হচ্ছে সোনার ব্যবসা, যারা সোনার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাস বেশ শুভ ফল নিয়ে আসবে এবং 17 তারিখের ফল পর থেকে জায়গাটা আরও ভালো হবে এবং আপনি আরও এগিয়ে যেতে পারবেন। যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি অথচ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কিন্তু 17 তারিখের পর থেকে চাকরির যোগ তাদের রয়েছে এবং তারা চেষ্টা করলে অবশ্যই ভালো চাকরি পাবেন। চলে আসবো, যদি আপনি প্রফেশনে থাকেন, কোনো সেলফ এমপ্লয়ি যদি আপনি হয়ে থাকেন, প্রফেশনে থাকেন, তাহলে পরে আপনার কনসালটেন্সি যদি থাকে সেখানে আপনার খুব ভালো লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে। যদি আপনি কোনো আর্টিস্ট হন অর্থাৎ আপনি যদি গায়ক হন অথবা কোনো রকম অভিনয় জগতের সাথে যুক্ত থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। 7 তারিখের পর থেকে জায়গাটা আরও আপনাদের ভালো যোগাযোগ বৃদ্ধি হবে এবং আপনাদের কাজের জায়গা আরও প্রসারিত হবে। এছাড়াও যদি আপনি একজন রাজনীতিবিদ হন তাহলে পরেও 17 তারিখের পর থেকে জায়গাটা আপনাদের আরও ভালো আছে এবং আপনারা অবশ্যই আপনাদের জায়গায় উন্নতি করতে পারবেন। 7 তারিখের পর থেকে রাজনীতিবিদদের মধ্যে যারা আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বেশি শুভ ফল। চলে আসব আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে। প্রেম সম্পর্ক বেশ শুভপ্রদ, কিন্তু আপনাদের কোনো রকম সন্দেহজনক কথাবার্তা বা মনের ভেতরে সন্দেহ দানা বাঁধা এটা কিন্তু আপনাদের প্রেম জগৎকে একটু বাধার সৃষ্টি করবে। সেটা 5 নম্বর নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্র এবং 7 নম্বর পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রে যারা জন্মেছেন তারা কিন্তু সাবধানে থাকবেন, কারণ আপনাদের সন্দেহবাতিকতা কিন্তু আপনাদের প্রেমের জীবনকে ভেস্তে দিতে পারে। চেষ্টার আপনার ত্রুটি থাকবে না, আপনাদের চেষ্টা থাকবে, চেষ্টার সাথে সাথে আপনাদের প্রেমের প্রাপ্তিও থাকবে। তবে যারা 6 নম্বর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে, অবশ্যই আপনাকে সাবধানে পা ফেলে এগোতে হবে। পুরনো কোনো প্রেম যদি থেকে থাকে তাহলে পরে সেই প্রেম কিন্তু এই মুহূর্তে ফিরবে না। এক্সট্রা ম্যারিডিয়াল কোনো অ্যাফেয়ার্সের সাথেও কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো বদনামও আসতে পারে, এটা আপনাকে খেয়াল রেখে এগোতে হবে। চলে আসবো আপনাদের বিবাহিত জীবন বা সাংসারিক জীবন নিয়ে। সাংসারিক জীবন বেশ শুভপ্রদ এবং খুব লাভদায়ক, আপনাদের দুজনের সঠিক আলোচনা এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব আপনাদেরকে কিন্তু অনেকটা এগিয়ে দেবে এবং আপনাদের পারিবারিক ও সাংসারিক জায়গাটাকেও বেশ সুখের জায়গা করে নিয়ে আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, পরিবারে যদি কোনো বড় বা বয়স্ক মানুষ থাকে তাদের সাথে কম বেশি মনোমালিন্য আপনাদের পারিবারিক জীবন বা সাংসারিক জীবনে একটু সমস্যা দেবে, কিন্তু অসুবিধা নেই। তবে যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদেরই কিন্তু এই ফলটা লাভ হবে যে কম বেশি সমস্যা একটু দেখা দিতে পারে, তাও 17 তারিখের পর থেকে, কিন্তু খুব বড় রকমের নয়, ছোটোখাটো সে সমস্যা পরে পরবর্তী সময় সে সমস্যা মিটে যাবে। চলে আসবো আপনাদের আর্থিক জীবন নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক জীবন? মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের একাদশভাবে বৃহস্পতি এবং রাহু বর্তমানে শনি সেখানে দৃষ্টি প্রদান করছে। যদিও শনি বক্রী হয়েছে কিন্তু তার দৃষ্টি এখনো পর্যন্ত রয়েছে, সে যার ফলে আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে, আপনাদের বহু লাভ হবে, অর্থাৎ আপনি যেখানে হাত দেবেন সেখান থেকে কিন্তু অর্থ ইনকামের একটা জায়গা আপনি পাবেন। এছাড়াও আপনাদের কম বেশি সঞ্চয়ও হবে,
যে সঞ্চয়টা আটকে গেছিল সেই সঞ্চয়টা আবার নতুনভাবে হবে। আপনাদের কোনো ভ্রমণ হবে, সেই ভ্রমণের ক্ষেত্রে কিছু খরচা হতে পারে। আপনাদের পরিবারে কোনো বয়স্ক মানুষ থাকবে, তার মেডিকেশনের জন্য কিছু খরচা হতে পারে। কিন্তু যতই খরচ হোক না কেন, আপনাদের কিন্তু আর্থিকের জায়গাটা, মানে অর্থ আসার জায়গাটা কিন্তু পরিপূর্ণ মাত্রায় থাকবে এবং আপনি অবশ্যই সেই জায়গাটাকে ফুলফিল করতে পারবেন। তবে সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের যেমন রয়েছে, সেক্ষেত্রে চেষ্টা করবেন যদি কোনো রকম সলিড কোনো কিছু ফর্মে লিকুইড অর্থটাকে রাখা যায়, তাহলে পরে আপনারা আরও বেশি শুভ ফল পরবর্তী সময় পেতে পারেন। আপনাদের যাওয়ার আগে বলে দেবো যে কি মন্ত্র করলে পরে আপনারা ভালো থাকবেন। সেটা হচ্ছে, যদি প্রতিনিয়ত আপনারা হনুমান চালিসা পাঠ করেন এবং হনুমান চালিসা পাঠের শেষে যদি একটুখানি কর্পূর জ্বালিয়ে দিতে পারেন, তাহলে পরে খুব শুভপ্রদ এবং করে দেখুন, এটা অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে ও রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।